সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোপ ইউ আর ফাইন। সো লেটস লার্ন এ বিট মোর অফ প্রিপোজিশন। আমরা যদি প্রিপোজিশনে এক্সপার্টাইজ করতে চাই, মানে প্রিপোজিশনে ভালো করতে চাই, তাহলে আমাদেরকে কতগুলি টেকনিক নিয়ে কাজ করতে হবে, কতগুলি টেকনিকে আমাদেরকে এগুতে হবে। তো আমি এখন সেই টেকনিকগুলি নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। যেমন দেখো, এই বোর্ডের মধ্যে কিছু ফ্রেজ বলা যায়, কিছু ফ্রেজ অর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটার বাংলা আমি এখানে লিখেছি। এখন তোমাদেরকে এগুলির ইংলিশটা সম্পর্কে বলবো। আসো, যেমন ধরো আমরা জানি রং, রং হচ্ছে কালার, সিও এল ও আর কালার। তাহলে রঙে যদি হয় তাহলে আমাদের কি লিখতে হবে? ইন কালার, মানে রঙে। তারপরে যদি স্বভাবে, স্বভাব ইংলিশ হচ্ছে কি? নেচার। আর যদি আমরা স্বভাবে বোঝাতে চাই তাহলে আমাদের লিখতে হবে বাই নেচার। বয়স ইংরেজি আমরা জানি এজ। যদি বয়সে বলতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে ইন এজ। বাড়ি ইংরেজি হচ্ছে হোম, তাহলে বাড়িতে অ্যাট হোম। কমপক্ষে অ্যাট বেস্ট, সরি অ্যাট লিস্ট, এল ই এ এস টি অ্যাট লিস্ট, কমপক্ষে বড় জোর অ্যাট বেস্ট। অনুসারে ইন, অ্যাকর্ড, ড্যান্স উইথ, পুরোপুরি, আউট অ্যান্ড আউট, শীঘ্রই, বাই অ্যান্ড বাই, সংক্ষেপে ইন শর্ট। তো খেয়াল করো, এখানে কিছু এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশনগুলি রঙে, ইন কালার, স্বভাবে, বাই নেচার, বয়সে, ইন এজ, বাড়িতে, অ্যাট হোম, কমপক্ষে, অ্যাট লিস্ট, বড় জোর, অ্যাট বেস্ট, তারপরে আছে অনুসারে, ইন অ্যাকর্ডেন্স উইথ, পুরোপুরি, আউট অ্যান্ড আউট, শীঘ্রই, বাই অ্যান্ড বাই, সংক্ষেপে ইন শর্ট। তাহলে প্রিপোজিশন শেখার এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আমরা এগোতে পারি। এবং যত বেশি সম্ভব এভাবে অনেকগুলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ফ্রেজ আমাদেরকে শিখে ফেলতে হবে, তাহলেই কেবল আমরা প্রিপোজিশনে ভালো করতে পারবো। চলো, নাও লেটস সাম মোর প্রিপোজিশনাল ফ্রেজ। এরপর আমাদেরকে জানতে হবে, যেমন আমি কিছু ফ্রেজ লিখতেছি, এগুলির অর্থ ভালোভাবে জানতে হবে। ফর দ্য সেক অফ, তারপর ওকে চেঞ্জিং দ্য আইডিয়া, ইন সরি
with a view keep pace did of doing in terms. तो ख्याल करो फॉर द सेक ऑफ इन व्यू ऑफ विथ अ व्यू टू कीप पेस विथ बाय डिंट ऑफ of and doing in terms of. দেখো এই ফ্রেজগুলি ভালো করে আমাদেরকে মুখস্ত করতে হবে, যাতে কোনো সেন্টেন্সের মধ্যে যদি এই ধরনের কোনো গ্যাপ, প্রিপোজিশনাল গ্যাপ থাকে, তাহলে যাতে তোমরা ঠিকভাবে বসাতে পারো আসলে এখানে কোন প্রিপোজিশনটা হবে। এখানে কিন্তু আমরা যদি এই ফ্রেজগুলি ভালোভাবে না জানি তাহলে আমরা সঠিক প্রিপোজিশনটা বসাতে পারবো না। তো আসো পুরো ফ্রেজটা পড়ে আমরা এগুলির অর্থসহ ভালো করে মুখস্থ করে ফেলব। ফর দ্য সেক অফ মানে জন্যে অথবা খাতিরে, ইন ভিউ অফ মানে বিবেচনায়, উইথ আ ভিউ টু মানে হলো উদ্দেশ্যে, কিপ পেস উইথ হলো তাল মিলিয়ে চলা, বাই ডিন্ট অফ মানে গুণে, অফ এন্ড ডুইং মানে হলো তৎপর, ইন টার্মস অফ মানে ক্ষেত্রে, যেমন ক্ষেত্রে বা বিষয়ে। যেমন একটা এক্সাম্পল দিই, আই অ্যাম টকিং অ্যাবাউট, আই অ্যাম টকিং ইন টার্মস অফ এডুকেশন, যেমন আমি শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষার বিষয়ে কথা বলছি। সো আশা করতেছি তোমরা এগুলি বুঝতে পেরেছ। তাহলে আমরা প্রথমে কতগুলি জেনারেল প্রিপোজিশন শিখব, সিম্পল প্রিপোজিশন, সেগুলির অর্থ বুঝব, সে অর্থ অনুসারে আমাদের সেন্টেন্সে সেগুলি আমরা প্রয়োগ করব। তারপর আমরা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করব। তারপরে আমরা কতগুলি ফ্রেজ শিখে ফেলব। ফ্রেজগুলি সবগুলি যে প্রিপোজিশনাল ফ্রেজ হবে তা কিন্তু না, অন্য যে কোনো ফ্রেজ হতে পারে যেখানে প্রিপোজিশন থাকে, আমরা সেগুলি ভালোভাবে মুখস্থ করে নেব, তাহলে পরে আমরা ভালো করতে পারব। তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি, দিস ইজ দ্য ওয়ে উই আর টু লার্ন প্রিপোজিশন। দেন দ্যাটস অল, থ্যাংক ইউ অল, আই উইল সি ইউ লেটার, আল্লাহ হাফেজ।